সংবাদের এমন শিরোনাম আপনার হাসির খোরাক হতে পারে, কিন্তু ব্যাপারটা মোটেও হাসির নয়। যে কোনো খেলোয়াড় বা দলের জন্যই খাদ্যাভ্যাস বেশ গুরুত্বপূর্ণ, আর তাতে বিচ্যুতি হলেই ঘটতে পারে বড় রকমের সমস্যা। এমনটাই হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের আগে 7 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল ইংল্যান্ড দল। সেই সফরে খাবার নিয়ে অভিজ্ঞতা ভালো ছিল না ইংলিশদের, তাই পরের সিরিজে নিজস্ব শেফ নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানে যায় থ্রি লায়ন্সরা, আর সেই ধারা এবারও অব্যাহত রাখছে ইংল্যান্ড। চলতি মাসে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিজস্ব শেফ নিয়ে ভারতে যাচ্ছে বেন স্টোকসের দল। সাধারণত ফুটবল বা রাগবিতে নিজস্ব বাবুর্চি নিয়ে বিদেশে খেলতে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। এই যেমন কাতার বিশ্বকাপে প্রায় 900 কেজি মাংস ও বিভিন্ন খাবার নিয়ে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা, সাথে ছিল নিজস্ব শেফও। মূলত নিজেদের পছন্দসই ও দেশীয় খাবারের স্বাদ আর খেলোয়াড়দের পুষ্টি সম্পর্কে অবগত থাকে তাদের শেফরা, এজন্যই নেওয়া হয় এমন উদ্যোগ। ক্রিকেটে শেফ সাথে করে নেয়ার ব্যাপারটা খুব কমই চোখে পড়ে, বিশেষ করে ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশের দলগুলোই নিজেদের সাথে বাবুর্চি নিয়ে খেলতে যায়। মূলত উপমহাদেশের খাদ্যাভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে পারে না ইউরোপের খেলোয়াড়েরা। এখানকার বেশিরভাগ খাবারই থাকে মশলাযুক্ত, ফলে খাবার নিয়ে বিপাকে পড়ে তারা। চলতি মাসে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে যাচ্ছে ইংল্যান্ড। খাবারের ঝামেলা পোহাতে প্রায় দেড় মাসের এই সিরিজে তারা সঙ্গে আনছে ওমর মেজিয়ানকে, ইংল্যান্ডের ক্রীড়া জগতে বেশ নাম করা বাবুর্চি ওমর। 2018 সালে ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড ফুটবল দলের শেফ হিসেবে রাশিয়ায় গিয়েছিলেন তিনি। এছাড়া 2020 সালে ইউরোকাপেও ইংল্যান্ড ফুটবলের বাবুর্চির দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড দলেও শেফের দায়িত্বে দেখা যায় তাকে। চলতি মাসের 25 তারিখ হায়দ্রাবাদে শুরু হবে ভারত ইংল্যান্ড মধ্যকার 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মাহমুদুল হাসান সজীব, একাত্তর।